আসলে গরিব মানুষের কপালে কত কি সিল লেখা থাকে দুঃখের। আমরা অনেক গরিব, গরিব হয়তো এতটাই যে আমরা মানুষের বাড়িতে কাজ করি, বাবা কাজ করে, মায়ের কাজ করলে আমাদের সংসার চলে। আমি ঢাকা আসি, ঢাকা এসে মগবাজারে এক বাড়িতে কাজে ঢুকি। কাজে ঢুকলে ওই বাড়ির আপা খুব ভালো, আপা ভালো, স্যারও ভালো, ম্যাডামও ভালো আছে, কিন্তু বুঝি নাই আসলে ভালো মানুষের মুখের আর মুখোশের আড়ালেও কিছু থাকতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা জানতে চাচ্ছি মানে আপনার নামটা কি? আমার নাম যমুনা। যমুনা, আপনার বাসা কোথায়? আমার বাসা হয়েছে আপনি ইয়েতে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে আমি ঢাকা কাজ করি। আচ্ছা, যাই হোক, পরে ঢাকায় আপনি আসলেন, কাজ নিলেন, পরে পরে আমি এক বাসাতে কাজে কাজ করলাম, কাজ করতেছি সেই বাসাতে মানে এক স্যার থাকতো, আর একটা মেয়ে আর তার ওয়াইফ থাকতো। আচ্ছা, তো ওনার ওয়াইফে ব্যাংকে চাকরি করে, ওই স্যারে মানে ইঞ্জিনিয়ারে কাজ করে। তো উনি ছুটিতে আসছে এই বাড়িতে, তো সে বাড়িতে আমি কাজ করি। তো প্রথম আমি দেখি মানে ছাড়ে ভালো আমার সাথে ব্যবহার করে, ম্যাডাম ব্যবহার করে, আর মেয়ে একটা হোস্টেলে থেকে পড়াশোনা করে, মাঝে মাঝে আসে। তো আমি যখন ঘর দর পরিষ্কার করতাম মানে ওনার মানে এই কাজে ফাঁকে ফাঁকে আপনি লেখাপড়াটাও কন্টিনিউ করতেছেন? হ্যাঁ, তো আমি এটা বলছি যে আমি যখন ম্যাডাম বাড়ায় যাইতো, তখন ছাড় ঘুমায় থাকতো, তখন আমি ছাড়ে আমাকে বলতো মানে ম্যাডাম যতক্ষণ থাকতো ততক্ষণ সে আমার সাথে কোনো কথা বলতো না। ম্যাডাম বাড়ায় যাওয়ার পরে বলতেছে কয় আমাকে একটা দেবো না, এক কাপ চা দিয়ে যাই তো। তো আমি আবার ভাবলাম ঠিক আছে, তো এক কাপ চা নিয়ে আসছি। নিয়ে আসলে উনি আমাকে বলে হাত ধরে বলতেছে কয় তোমার হাতটা না অনেক সুন্দর নরম। তো আমি বলছি স্যার এগুলো কি বলেন? আচ্ছা, উনি ওই যে বাসার মালিক আর কি? হ্যাঁ হ্যাঁ, উনি বাসার মালিক, আমি যার বাড়িতে কাজ করি। তো হাতটা ধরার পর বলতেছে তোমার হাতটা খুব সুন্দর। পরে আমি হাত সিকন্দে চলে গেছি। তো আমি ঘর মুছতেছিলাম, ঘর মুছে খাড়া হয়ে আবার মানে মাঞ্জা হালে মুছছিলাম, তখন উনি আমার পিছন দিক থেকে ধরছে, ধরে বলতেছে কয় তুমি আরে আমার খুব ভালো লাগছে। তো আমি আবার ওনার সাথে মানে ছুটে দিয়ে বললাম যে আপনি আমার মালিক, এরকম কথা বলবেন না। তো এরকম করে 4-5 দিন আমার সাথে অনেক পাশরাপাশরি হয়েছে। আমি কাজ করলে আমার পেটের দিকে তাকায় থাকতো, বুকের দিকে চেয়ে থাকতো, মাজার দিকে চেয়ে থাকতো, মানে আরো খারাপ দৃষ্টিতে দেখতো আমাকে, মানে তার দৃষ্টিভঙ্গি আর কি খারাপ ছিল। হ্যাঁ, তো এই সময়টা একদিন আমাকে ডেকে সুপার উপরে নিয়ে বসালো। বসানোর পরে বলতেছে দেখো তুমি তো অনেক গরিব ঘরের মেয়ে, আর তোমার ম্যাডাম এখন অনেক অসুস্থ, তোমার ম্যাডাম আমার সাথে শারীরিকভাবে সম্পর্ক করতে পারে না, মানে ওনার ওয়াইফ। হ্যাঁ, তো তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে আমার বাহিরে যে বাগান বাড়ি আছে ওটা আমি তোমার নামে লিখে দেবো, মানে রীতিমতো একটা লোভনীয় অফার আর কি। আচ্ছা, তো আমি ভাবছিলাম যে আমি যখন গরিবের মেয়ে, উনি যদি আমাকে বাড়িটা লিখে দিত বা জমি দেয় তাহলে তো আমার মনে হয় ভালো হবে, আমার ফ্যামিলির চলাফেরা করার জন্য বা আমার পড়াশোনাটা ভালো হবে। এরকম করে একদিন দুদিন কোতে কোতে মানে আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে ভালোই কিছুদিন চলে গেল। পরে যে ম্যাডাম ছিল, হঠাৎ উনি একদিন অফিসে যাওয়ার কথা বলে অর্ধেক রাস্তা যেয়ে ফিরে চলে আসছিল। তো ওই সময়টা আমাদের দুজন একসাথে দেখতে পাই, দেখতে পেলে ম্যাডাম রাগ করে চলে যায়, আমার কাজে থেকে বের করে দিব হ্যান ত্যান এটা বলছিল। বলার পরে স্যার আমার বের করতে দেয় না, বলে তোমার সেও ভালো হ্যান ত্যান এসব বলছে। তো ম্যাডাম রাগ করে চলে গেছে। চলে যাওয়ার পরে আবার দুদিন পরে ম্যাডাম নিজে একাই আসছে, আসার পরে বলছে যে তুমি চলে যাও বাড়িতে, তোমার কাজ করতে হবে না। তখন আমি বলছি যে ঠিক আছে চলে যাব। আমি তখন স্যারের বললাম যে আপনি আমার যে বাড়িটা লিখে দিতে চাইছেন তাহলে আপনি আমাকে লিখে দেন, আমার নিজের সংসারে আমি থাকবো না, আমি চলে যাব। তখন উনি বলল যে আমার বোকা দিয়ে বললো যে ফকিরনির বাচ্চা কিসের বাড়ি দিব, তোদের মতো মেয়েদের কাজ করস, টাকা নিবি চলে যা, তোদের মতো মেয়েদের আমরা সেটা এনজয় করি। তো আমি ভাবলাম যে আমি গরিব দেখে এই কথাটা বলতে পারছে, যদি ওনার মতো আমি আরও 10-5টা বাড়ির মালিক হইতাম তাহলে তো আমার হয়তো বলতে পারতো না। তখন আমি বলছিলাম যে স্যার দেখেন আপনি যে ব্যবহারটা করছেন তা আমি সবাইকে জানাবো, পুলিশকে জানাবো, কয়তো যাকে মনে ধরে তাকে জানাবো না, আমার অনেক ছেড়ে দিত। সেই ক্ষেত্রে ওই ম্যাডাম বলল তোমার আমি এতটি টাকা দিচ্ছি তুমি নিয়ে চলে যাও। আসলে টাকার জন্য নিয়ে চলে আসছি ঠিকই, কিন্তু আমার মনের ভিতরে ওটা সবসময় হতো যে আমি এভাবে শারীরিক সম্পর্ক করছি লোভে পয়রা,
আসলে লুপ করাটা আমার ঠিক হয় নাই, কারণ আমি গরিব, আমার বোঝা উচিত ছিল যে বামুন হয়ে চাঁদে হাত দিতে হবে না, কিন্তু আমি বুঝতে পারি নাই গরিব হয়ে কেন সেরকম একটা লুপে পড়ে গেছিলাম। যাই হোক, আমার টাকার জন্য আমি আমার দেহ শরীর সব কিছু বিসর্জন করে ফেলাইছি, না পাইলাম বাড়িঘর, না পাইলাম টাকা পয়সা, কিন্তু মাঝখান থেকে আমার জীবনে সম্মানটুকুই চলে গেছে, এটা তো আর কেউ বুঝতে পারবে না। তাই আমার মতো কেউ এমন কাজ করবেন না যে বড় লোকের বাড়িতে কাজ করতে যায়া বা যেখানে কাজ করতে যান টাকা বা অর্থ সত্ত্বর যতই লোভ দেখাক আপনারা নিজেদের কখনো স্বীকার করবেন না, কারণ তারা শুধু সম্মান করতে জানে না, তারা অসম্মানই করবে, কারণ আপনি দেহর পাগল, আপনার পাগল না তারা। এজন্য সবাইকে সাবধান করে দিচ্ছি, কেউ কখনো কারো টাকার নেশায় বা কোনো জিনিসের নেশায় এরকম কাজ করবেন না, কারণ দেহটা আপনার, সম্মানটাও আপনাকেই রাখতে হবে। ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আপনি আমাদের সাথে বলার জন্য। আচ্ছা যাই হোক, এটা থেকে দর্শক বুঝতে পারলো যে লোভ মানুষকে কোথায় পৌঁছে দেয়। আর যাই হোক দর্শক, চোখ রাখুন আবার নতুন কোনো এপিসোডে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।